তোমার হ্যান্ড টায়ার্ড হচ্ছে? ও আচ্ছা। টিচার বলেছে ক্লিন করে দিতে, পরীক্ষার খাতা পরিচ্ছন্ন থাকবে, ময়লা থাকবে না। ও আচ্ছা, তোমার হ্যান্ড ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা, পচা জার্ম গুলো ফাইট করছে। ও আচ্ছা, তাও একটু ট্রাই করো বাবা, আর একটু ট্রাই করে এটা মুছে ফেলো, একটু আর একটু মুছে ফেলো, এটা একটু মুছো, এটা একটু মুছো, ফিঙ্গারকে বলো ফিঙ্গার প্লিজ মুছো কুইকলি, আর টিচারকে দেখাতে হবে, বলো ফিঙ্গার প্লিজ কুইকলি মুছো, টিচারকে দেখাতে হবে। হ্যাঁ, তুমি তোমার ব্রেনকে বলো, তাহলে ফিঙ্গার কথা শুনবে। ওকে, কিং ফিঙ্গারকে তাড়াতাড়ি ক্লিন করতে বলো, এটাকে ক্লিন করতে বলো। ইয়েস, ক্লিন করতে পারছে, গুড, ভেরি গুড। এটা একটু মুছো, এটা একটু মুছো। তুমি আজকে কি পরীক্ষা দিয়েছো বাবা? হ্যাঁ, সব বলো। বাংলা পরীক্ষা দিয়েছি, আমার দিকে তাকিয়ে বলো, বাংলা, বাংলা ফাইনাল, কেজি টু। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ওকে, কেজি টু ক্লাসে পড়ো। এখন তুমি কি পরীক্ষা দিয়েছো? আচ্ছা, দেখি তুমি কি কি লিখেছো। তোমাকে প্রথমে কি দিয়েছে, এটা কি বাবা বলো? স্বরচিহ্ন দিয়ে, সে স্বরচিহ্ন লেখার পরে কি লিখেছো? ফুলের নাম, এটা কি লিখেছো বলো, বলো। না না, ফুলের নাম বলো, ফুলের নাম লিখেছি। আচ্ছা, ওটা বলতে হবে না, তুমি ফুলের নাম লিখেছো সেটা বলো, ফুলের নাম। আর এটা কি লিখেছো, রঙের নাম, লাল নীল, লাল নীল, এটা কি? হ্যাঁ, আর কি লিখেছো, নাম্বার লিখেছো, বাংলা, বাংলা অক্ষরে 21 22 লিখেছো। আর এটা কি লিখেছো, ফলের নাম, ফলের নাম। আচ্ছা, আর আকার দিয়ে কি শব্দটা লিখেছো, আকার দিয়ে কি লিখেছো, এটা আকার দিয়ে, আকার দিয়ে মামা। আর কি লিখেছো, রিকার দিয়ে কি লিখেছো, গৃহ। ওকে, তাহলে তুমি 6টা কোশ্চেন অ্যানসার দিয়েছো, সবগুলো লিখেছো বাংলা নাম্বার, এটা কি 21 22 23 24 25 26 27 কোথায়, 26 27 28 29 30। ওকে, হ্যাঁ, আম্মু আম্মু দেখাবে, ওয়েট করো, আমি টিচারকে ছবি পাঠিয়ে দেই তারপরে। হ্যাঁ, দাঁড়াও বাবা, অনুসারণীতে হবে।